বরাকের জনগণের স্বার্থে বিজেপি বিধায়করা পদত্যাগ করুন, পাশে থাকবে কংগ্রেস, অভিজিৎ পাল। বরাকের জনগণের স্বার্থে বিজেপি বিধায়করা পদত্যাগ করবেন, তাহলে বর্তমান কংগ্রেসের বিধায়করাও সহযোগিতায় এগিয়ে আসবেন, তারাও করবেন পদত্যাগ। শুক্রবার শিলচরের জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ডিলিমিটেশনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রবীণ নেতা, প্রাক্তন ও বর্তমান বিধায়ক, জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা সহ যুব কংগ্রেসের কর্মকর্তারা সবাই একসুরে ডিলিমিটেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন। যে বরাক উপত্যকাকে আমরা আগে থেকে দেখে এসেছি, বিভিন্ন সময় আসাম সরকার যেভাবে বরাক উপত্যকার প্রতি একটা বিরূপ মনোভাব এবং সবসময় আমাদেরকে একটা বিভিন্নভাবে সামাজিকভাবে, আজকে চাকরির ক্ষেত্রে বলুন, আজকে ব্যবসার ক্ষেত্রে বলুন, সর্ব অবস্থায় বরাককে সবসময় বিভিন্নভাবে পিছিয়ে ফেলা হয়েছে। এখন রাজনৈতিকভাবে কীভাবে বরাককে রাজনৈতিকভাবে দুর্বল করা যায় সেই চক্রান্ত নিয়েই আজকে বিজেপি এবং আসাম সরকারের মুখ্যমন্ত্রী, আজকে যদিও এটা নির্বাচন কমিশনের দ্বারা ড্রাফট ডিলিমিটেশনের যেটা লিস্ট আউট হয়েছে, কিন্তু এটা নির্বাচন কমিশনার হয়নি, এখন এটা বিজেপির পরিচালিত নির্বাচন কমিশনের দ্বারা সেই ড্রাফট ডিলিমিটেশনটা বের হয়েছে। হ্যাঁ, যখন আজকে আমাদের পপুলেশন 42 লক্ষ, এবং আজকে দেখবেন 1961 সালে যখন ভাষা আন্দোলনের সময়, তখন যখন আমাদের 11 জন শহীদ হয়েছিলেন, সেই শহীদের কথা চিন্তা রেখে, বরাকের কথা চিন্তা রেখে তখনকার সময়ে নন্দকিশোর সিনহা মহাশয় এবং মৈতুষ প্রকাশিত ওনারা বিধায়ক পদ ইস্তফা দিয়েছিলেন। কিন্তু আজকে যখন বরাককে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়া হচ্ছে, তখন যারা আজকে বিজেপির যে বিধায়করা আছেন, ওনারা নিজের স্বার্থ রক্ষার জন্য ওনারা চুপ করে বসে আছেন। আমরা ওনাদেরকে আহ্বান করছি যে নিজের স্বার্থ বাদ দিয়ে আপনারা বরাকের স্বার্থে আপনারা এখন এই সরকার থেকে ইস্তফা দিন। আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে এই 5 তারা হোটেলে বসে সভা করে লাভ হবে না, আপনারা রাস্তায় নেমে পড়ুন, আপনারা আসুন, আপনারা এই বিজেপি দল ত্যাগ করে জনগণের স্বার্থে, বরাকের স্বার্থে আপনারা সবাই আসুন, সবাই মিলে আমরা সেটা প্রতিবাদ জানাই। এবং আমাদের যে 2 বিধায়ক আছেন আমাদের কাছাড় জেলায়, যদি বিজেপির বিধায়করা বরাকের স্বার্থে ইস্তফা দেন, আমাদের বিধায়করা তৈরি আছেন, ওনারা দিতে প্রস্তুত আছেন ডিলিমিটেশন নিয়ে। এবং উনি বলেছেন যে এই ডিলিমিটেশন ভূমিপুত্রদের স্বার্থ রক্ষা করবে। তা আমরা ধরে নিতে পারি কি বরাক উপত্যকায় 2টি সিট বিলুপ্ত হয়েছে, তার জন্য উনি খুশি? বা আমরা ধরে নিতে পারি যে বরাক উপত্যকার লোকরা ভূমিপুত্র না, এই ইঙ্গিত উনি দিচ্ছেন? আমরা যেহেতু প্রায় 40 লক্ষ পপুলেশন বরাক উপত্যকায় আছে, সেখানে 15টি সিট থেকে কমিয়ে 13টি করা হয়েছে, এবং অন্যান্য জায়গায় 13টা সিট সুরালটা করা হয়েছে, যেখানে 15 লক্ষ পপুলেশন আছে। আমরা কংগ্রেস দল থেকে মুখ্যমন্ত্রীর কাছে হোয়াইট পেপার দাবি করছি যে কীভাবে আমাদের 15টা সিটকে 13 করা হলো 40 লক্ষ পপুলেশনের পরে, এবং কীভাবে যেখানে 16 লক্ষ পপুলেশন আছে সেখানে সিটটা 16 থেকে 19 করা হলো। এবং যেভাবে বারবার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ভূমিপুত্রদের স্বার্থ রক্ষা হচ্ছে, আমরা দাবি করছি মুখ্যমন্ত্রীর কাছে যে উনি তৎক্ষণাৎ ইমিডিয়েটলি উনি রেফারে দেন যে কারা ভূমিপুত্র আছে এবং কারা ভূমিপুত্র না। পুরো আসামে একটা সংশয় হয়ে গেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর যে কারা ভূমিপুত্র এবং কারা না, যারা বঞ্চিত হয়েছে ওরা কি ভূমিপুত্র না, না যারা পেয়েছে ওরা ভূমিপুত্র, সেই এক ব্যাখ্যাটা আমরা চাই, এবং আমরা হোয়াইট পেপার মুখ্যমন্ত্রীর কাছে ডিমান্ড করছি। বড়োল্যান্ডের রাজনৈতিক দল বিপিএফকে খুশি করতে সেখানে মাত্র 12টি বিধানসভা সমষ্টি ছিল, সেই সমষ্টি এবার বৃদ্ধি করে 19টা সমষ্টি করা হয়েছে বিপিএফকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য। হোয়ারেস বরাক উপত্যকার জনসংখ্যা যেভাবে প্র্যাকটিক্যালি বেড়েছে, সেই হিসাবে বরাক উপত্যকার 15টি আসন অন্ততপক্ষে 20 থেকে 22টি আসন হওয়ার কথা ছিল। সেখানে অত্যন্ত হিটলারি কায়দায় কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে সেটা আরও 2টি কমে দিয়ে এটা বিপিএফকে এবং অসম উপত্যকাকে উপহার দিয়েছেন। ঠিক পীযূষ হাজারিকা একজন মন্ত্রী, তিনিও প্রকাশ্যে বলছেন এই ঘোষণার ফলে
অসমের ভূমিপুত্রদের 102 আসন জিততে আর কোনো অসুবিধা হবে না। এই যে কথাগুলো, এগুলো পরিষ্কার যে তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কাছাড় জেলা কংগ্রেস, শিলচর জেলা কংগ্রেস এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সঙ্গে এটা পরিষ্কার করে দিচ্ছি যে আমাদের এভাবে বঞ্চনা করা আমরা কোনো মতে মেনে নেব না। যেখানে পার্লামেন্টের সিট বরাক উপত্যকায় 2টি ছিল, সংখ্যা অনুপাতে হলে বর্তমানে 3টি সিট হওয়া জনসংখ্যার ডিমান্ড, কিন্তু এখানে একটিও বৃদ্ধি করা হয়নি। অতএব আমরা দেখছি যেটাকে বলা হচ্ছে 2001 সনের সেন্সাস মতে করা হয়েছে, এটা কোনো মতে করতে পারে না। আইনজ্ঞরা বলতে পারবেন আমার চেয়ে আরও ভালো। 2001 বা 2002 ডিলিমিটেশন অ্যাক্ট যখন পাশ হয়েছে, সেই ডিলিমিটেশন অ্যাক্টে বলা হয়েছে যে যে সীমা পুনর্নির্ধারণ করা হবে উইদিন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট করতে হবে। এখানে হাইলাকান্দি, কাছাড় করিমগঞ্জ যুক্ত করে এলোমেলো করে করার কথা নয়, এটা আইন বিরোধী। বরাক উপত্যকার বিভিন্ন দল সংগঠনের সমন্বয়ে আমরা কংগ্রেসও থাকব, আমরা এর প্রতিবাদ করতে যাচ্ছি, প্রতিবাদ করব। প্রয়োজনে আইনি ব্যবস্থা যদি গ্রহণ করার প্রয়োজন হয়, আমাদের কংগ্রেস কর্তৃপক্ষ নেতৃত্ব সে বিষয়ে চিন্তা চর্চা করে পরবর্তীতে সিদ্ধান্ত আপনাদের জানানো হবে। বরাক বেলিতে 15টা সিট ছিল, কিন্তু তারা সেটাকে 2টা কমিয়ে দিয়েছে। কোন যুক্তিতে বা কেন সেটার কোনো এক্সপ্লেনেশন দেয় নাই। প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে মানে কাটসাট করে এমনভাবে করেছে যাতে তারা তাদের যে এজেন্ডা আছে সেটাকে ফুলফিল করতে পারে। আজকে দেখুন, বরাকবেলির আমাদের প্রায় দাবি থাকে বিভিন্ন ব্যাপারে, কিন্তু এই বরাকবেলিকে দুর্বল করার জন্য আজকে বরাকবেলির থেকে 2টা সিট কমানো হয়েছে। এটা কেন কমানো হয়েছে জানে যে বিজেপি আগামীতে বিজেপি এই অবস্থা থাকলে বরাকবেলির ভোট কম পাবে, সব সিটে জিততে পারবে না। এমনকি আমার নিজের কনস্টিটুয়েন্সি বরখোলা, সেটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বাউন্ডারি থেকে আরম্ভ করে এনসি হিলের ডিস্ট্রিক্টের বাউন্ডারি পর্যন্ত একটা লম্বা করে একটা করেছে। অথচ ডিলিমিটেশনটা অরিজিনালি হয়েছিল নাম্বার অফ কনস্টিটিউন্সি সমান থাকবে, যেখানে একটু ব্যাস হয়েছে সেটাকে কমাবে হবে, যেখানে কম আছে তাকে বাড়াতে হবে, একটা সমতা আনার জন্য এটা করা হয়েছিল, জনসংখ্যার সমতা। কিন্তু দেখা গেল যে উল্টা আরও তারা কাটসাট এমনভাবে করেছে, যেটা অরিজিনাল ডিলিমিটেশন কমিটির যে নোটিফিকেশন ছিল সেটাকে ভায়োলেট করে এইভাবে করেছে। এই জন্য আমরা তীব্র প্রতিবাদ করছি এই ডিলিমিটেশন নিয়ে। এটা ডিলিমিটেশন কোনো ন্যায় হয় নাই, এটা একমাত্র হেমন্ত বিশ্ব শর্মার যে এজেন্ডা আছে সেই এজেন্ডাকে ফুলফিল করার জন্য নির্বাচন কমিশন তাদেরকে সাহায্য করছে, সে বিজেপির হয়ে কাজ করছে। এই যদি হয় গণতন্ত্র বাঁচবে কীরকম? এটা গণতন্ত্রের একটা খুব বড় একটা থ্রেট। আমি আহ্বান করছি সেই সঙ্গে সমস্ত কাছাড়ে জনসাধারণ এক বাক্যে এর প্রতিবাদ করা উচিত। আমরা প্রতিবাদী লোক, আমরা ভাষা আন্দোলনের সময় আমরা প্রাণ দিয়েছিলাম, প্রতিবাদ করেছিলাম এবং জয়ী হয়েছিলাম। আমরা এখন সময় এসেছে সেই রকম একটা আমরা প্রতিবাদ করতে হবে।
টুনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088।